তারাই আমার বর্তমান বাপ মা, আর এখন মনে করেন আমার শাশুড়ি। শাশুড়ি বলতে হেরাই নিজের পোলার লাগে বিয়ে দিয়েছে? হ্যাঁ, নিজের ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিছে। ওরে বাবা, তো বিশাল কাজ করছে, নিজের বাপ মায়ের মতোই ওরা দেখে। হ্যাঁ, অনেক আদর করে। বাহ, খুবই চমৎকার। কখনো বাবা মার কষ্টটা বুঝতে দেয়নি। আপনার ছেলের বউ জি কেমন, আদর যত্ন কেমন করে? আমার মেয়ে প্রথমত। আচ্ছা, ছোটবেলা পাইছি, পাইলা লাইলা কার কাছে বিয়া দিব, কষ্টে থাকবো না, সুখে থাকবো না, দুঃখে থাকবো, সেই জন্য নিজের ছেলের সাথেই বিয়া দিয়ে রাখছি। ছেলে কি এটা রাজি ছিল নাকি আপনার জোরাজুরিতে করে ফেলছে? তখন একটাই ছেলে আমার। ওরে বাবা, একটা ছেলে একটা মেয়ে আমার, বুঝছেন? ছেলেটা পড়তো মাদ্রাসায়, মেয়েটা স্কুলে যেত গা। দুইজন ছেলে একটা মেয়ে। আচ্ছা, আর এটাও মেয়ে। ওকে, তিনজন আমার। হ্যাঁ, মোট। আচ্ছা, তিনজনের মধ্যে পোলার বউ মাইয়েও। আচ্ছা, তা আমরা পোলার বউ কই না, মাইয়েই কই, ছোট মাইয়া বড় মাইয়া। আমার দেশের বাড়ি মমিসিং। আমি এতটুকু জানি মমিসিং রেত্রুগুনা। এটা হারা যাওয়ার কত বছর পরের ছবি? প্রায় অনেক দিনের পর তোলা হয়েছে এই ছবিটা। হ্যাঁ, মানে যখন আমাদের আমাকে পাইছে তখন উঠায় নাই, অনেক পরে তুলছে। এখন কত সুন্দর ছিল মাশাআল্লাহ, ছোটবেলাতে দেখতে শুনতে সাথে যে তাদের বাচ্চাটা, এটা ওদের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিওতে। এবং শুরুতে বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি, আমাদের চেষ্টার যেন কোনো কমতি না থাকে। চেষ্টার জায়গাটিতে শেয়ার, চেষ্টার জায়গাটিতে ট্যাগ করা, চেষ্টার জায়গাটিতে যদি কোনো এলাকার নাম পাওয়া যায় সেই এলাকার গ্রুপ কিংবা কোনো পেজ যদি খুঁজে বের করা যায় ফেসবুকে, সেই সব পেজে কিংবা গ্রুপে আমাদের এই ভিডিওর স্ক্রিনশট নিয়ে, মেয়েটির স্ক্রিনশট নেবেন আপনারা, নিয়ে আপনারা স্টোরিটা ছোটো করে লিখবেন। স্টোরি লেখার জন্য কষ্ট করতে হবে না, আমাদের একজন টিম মেম্বার আছে রাফা মানহা, ও নিয়মিত স্টোরিগুলো লিখে ওখানে কমেন্টস করে দেয়। ওর ওই কমেন্টসটা আপনারা কপি করবেন, করে আপনারা ছবিসহ বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন। এবং খেয়াল রাখবেন, দুই দিন পরে হোক, পাঁচ দিন পরে হোক, সাত দিন পরে হোক, আপনারা ওই ওখান থেকে, ওই গ্রুপ থেকে কোনো ধরনের কোনো রিপ্লাই পান কি না। এইসব ছোটো ছোটো গ্রুপ কিন্তু অনেক ভালো কাজ দেয়, বিশেষ করে আমার একজন টিম মেম্বার আছে আমির হোসেন বাবু, ও শারীরিকভাবে ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং ও সারাদিন এগুলো কাজ করে। এবং ওর অনেকগুলো এরকম পোস্ট খুব অসাধারণ কিছু রেজাল্ট নিয়ে এসছে। সুতরাং আমি সবাইকে ইন্সপায়ার করবো এই কাজটি করবার জন্যে, কারণ আপনারা নিশ্চিতভাবেই জানেন যে ফেসবুকের যে রিচ সেটা আর আগের মতো নেই। কোথায় ছিল 2020 সালে? আমি সেদিন দেখলাম আমার আপন ঠিকানার একটা ভিডিওতে 1 মিলিয়ন লাইক, 1 মিলিয়ন, ঝর্ণার ভিডিওটার কথা আমি বলছি। 30 মিলিয়নের ওপরে, মানে আমি যদি ভুল না করে থাকি 3 কোটির ওপর মানুষ ওই ভিডিওটা দেখেছে। সো ওই সময় ওই সময়কার যতগুলো ভিডিও ছিল আপনারা যদি দেখেন, এক একটা 8 মিলিয়ন, 10 মিলিয়ন, 12 মিলিয়ন, 20 মিলিয়ন এরকম করে ভিউস। আর এখন 1 মিলিয়ন ভিউস পেলেও একটা ভিডিওতে, যেটা রীতিমতো মাসে একটা 1 মিলিয়ন ভিউস পেলেও, এটা আমাকে অবাক করে যে আমি 1 মিলিয়ন ভিউস পেলাম, বিকজ ফেসবুকের রিচটা আগের মতো নেই। আর একটা বড়ো জিনিস হচ্ছে, আমার যেটা মনে হয় এগুলো আসলে কোনোটাই সংবিধিবদ্ধ বা একেবারে যদি বলেন যে কাগজে কলমে প্রমাণ আছে সেই কথা থেকে বলাটা খুব মুশকিল। সেটা হচ্ছে যে আমাদের এই পেজটা লম্বা একটা সময় অনেক বড় ধরনের ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে গেছে। সেটা হলো প্রায় 17 থেকে 18টা ভিডিও ফেসবুক ডাউন করেছে মেটা যখন নতুন লঞ্চ হলো ফেসবুকের। এবং আমার কেন জানি মনে হয় এই ভিডিওগুলো ডাউন করার পেছনে, আল্লাহ ভালো জানেন, আমি গেস করছি, অনুমান করে কোনো কাউকে সন্দেহ করা উচিত না, কোন এক সার্টেন গ্রুপ যারা হয়তো বা চায়নি এই এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো, বা যারা হয়তো বা ব্যক্তিগতভাবে আমাকে পছন্দ করেন না, তারা কন্টিনিউয়াসলি হয়তো ফেক রিপোর্ট করেছেন। তো এই কাজগুলো করলে যে কাজটা হয় সেটা হচ্ছে ফেসবুকের এআই এখন পর্যন্ত অতটা শক্তিশালী না। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখন পৃথিবীতে অনেক অনেক কথা হচ্ছে, বিশেষ করে রিসেন্টলি একটা ওয়েবসাইট যেখানে যে কোনো কোশ্চেন করলে উত্তর পাওয়া যায় সেটা নিয়ে একটা বিস্তর আলোচনা হচ্ছে, যে মুহূর্তে ভিডিওটা ধারণ করছি, সম্ভবত চ্যাট জিপিটি বা এরকম কিছু একটা নাম। তো আমি বলতে চাচ্ছি যে এই এআইটা অতটা শক্তিশালী না আমার কাছে, যেটা মনে হয় একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে। সুতরাং কোনটা আসলে ফেক রিপোর্ট বা কোনটা আসলে একটা পেজ ভেরিফিকেশন করার ক্ষেত্রে কোনটাকে আসলে গুরুত্ব দেওয়া উচিত বা কী করা উচিত, সেই জায়গাগুলোতে যথেষ্ট সমস্যা আছে এবং সেই সমস্যা কাটিয়ে উঠতে পারেনি ফেসবুক এখন পর্যন্ত। ওয়ারাস যেটা ইউটিউব 1000 টাইম বেটার। যাই হোক, ফেসবুকও হয়তো বা সেই জায়গাটায় যাবে ভবিষ্যতে, বিশেষ করে কিছু ক্রিয়েটর স্টুডিওর ক্ষেত্রে বা লং লেন্থের কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হবে। আমি র্যান্ডম থটই বলতে পারি আপনাদেরকে সূচনা পর্বে এই কথাগুলোই বলি, এবং সেটা কিছুটা অনেকের জন্যও বিরক্তির কারণ মনে করে, কিন্তু এতে করে আমার টিম যারা আছেন তাদের উপকার হয়, কারণ তাদের সঙ্গে আমি সরাসরি কথা বলি না বা বলার সুযোগও পাই না, তারা আমার পালসগুলো বোঝেন এবং তারা অনেক সময় আমার হয়ে ফেসবুকে যখন কেউ কোনো কমেন্টস করেন কোয়েরিমূলক, তখন তারা উত্তরগুলো দেন এবং তারা বোঝেন এগুলোর উত্তরটা কী হবে।
সে কারণে আমার র্যান্ডম থট বলেন, সূচনা পর্ব বলেন, ভিডিও শুরুতে বলেন, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, যা অনেক ভিউয়ার্সের জন্য খুবই বিরক্তির কারণ। মাপ চেয়ে নিচ্ছি তাদের কাছে, এছাড়া কিছু বলার নেই। তো আমি আর কথা বাড়াচ্ছি না, যে বোনটি আমার সঙ্গে আছে তার সঙ্গে চলেন আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। নাম কি আপনার? এখন বর্তমানে পিয়া। পিয়া, বাবা মায়ের দেওয়া নামটা কি? বাবা মা ডাকাডাকি করতো সোনামণি পে, সোনামণি বলে। সোনামণি হারাই গেলে বাবা মায়ের কি অবস্থা, একটু চিন্তা হয় মাঝে মাঝে? হ্যাঁ, মাঝে মাঝে একটু কষ্ট হয়। আপনার ডাক নাম পিয়া, এই নামটা কি ওরা দিয়েছে? এই নাম আমার বাবা মা দেয়নি, আমার ফুপু আছে না, ফুপুরা, আপন আপন ফুপুরা দিয়েছে। আপন না সত, আমি সেটা জানি। হারে যাওয়ার আগে না পরে? হারে মানে আমার ফুপুর কাছে যখন থাকতাম তখন। এই ফুপুরা কি আপন ফুপু? আমি সেটা জানি না। না, আমি বলতে চাচ্ছি ফুপুর কাছে যখন থাকতেন বলতে কি, এটা কি হারায় যাওয়ার পরে ফুপুদের কাছে থাকতেন না হারায় যাওয়ার আগে? হারায় যাওয়ার আগে। তার মানে আপনার এটা নাম পারিবারিক নাম, পিয়া নামটা পারিবারিক নাম? হ্যাঁ, মানে আমি বর্তমানে পিয়া। আচ্ছা, তার মানে এরা নাম চেঞ্জ করে নাই? না। তো পিয়ার ক্ষেত্রে প্রিয়া, সোনামণি প্রিয়া, ফুপুদের কাছে মানে বাবা মার কাছে সোনামণি। কি হয়েছে ঘটনাটা বলেন তো আমাকে একটু। আমার বাবা মা অনেক গরিব ছিল। আমার বাবা মা অনেক গরিব ছিল, তো আমার দেশের বাড়ি মমিসিং। আমি এতটুকু জানি মমিসিং রেত্রুগুলা, এতটুকু জানি, আর কোনো কিছু জানি না। তখন মমিসিং রেত্রুগুলা আমার বাবা মা অনেক গরিব ছিল, আর আমার ফুপুরা ঢাকা থাকতো। আচ্ছা, ঢাকা। তারপর আমার ফুপুরা মানে মোটামুটি ভালো, আর আমার বাবা কানে শুনতো না। মানে আমার একটা ভাই ছিল, ভাই মানে আমরা চার বোন ছিলাম, দুই বোন আর দুই ভাই, ভাই বড়, আমি ভাইয়ের পর আমি। তারপর আমার বাবা মা তো গরিব, তারপর আমার ফুপু আমাদের বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে তারপর বলতেছে যেভাবে পাশে আমাকে নিয়ে আসছে ঢাকা। ঢাকা নিয়ে আসার পরে তারপর ফুপুদের কাছে অনেক দিন ছিলাম। আচ্ছা, থাকার পরে তারপর ফুপুরা অনেক ভালোই আমার সাথেই করতো। তারপর কিসের জন্য আমার ফুপা নামাজ পড়তে গেছে, আমার ফুপু ঘুমাইতেছিল। তারপর আমি নিচে নামছি, আমার ফুপুরা আবার তিনতলায় ভাড়া থাকতো। আচ্ছা, ভাড়া থাকার পরে আমি আবার নিচতলায় আসি। আসার পরে বাচ্চাদের সাথে খেলাধুলা করে দোকান থেকে কিছু মানে চিপাচিপি গড়লি, তো মানে চিনতে পারিনি, চিনতে আর বাড়িতে আর ঢুকতে পারিনি। তারপর এইভাবে আস্তে ধীরে হাঁটা চলা করতে করতে এই যা চলে আসলাম অন্য। তারপর এখন বর্তমানে আসলেন বলতে কি হলো, কিভাবে কি হলো, কে পাইলো আপনারা, কি করতেছিলেন হারায় যাওয়ার পরে আপনি? মানে আমি অনেক বাচ্চারা থেকে কান্নাকাটি করে, অনেক বাচ্চারা রাস্তা রাস্তায় ঘুমায়, কি হলো আপনার ক্ষেত্রে, কি করছিলেন? আমি কিছু ওই না, মানে এক রাত্র হিসাবে রাস্তায় ছিলাম। আচ্ছা, মানে কেউ আমাকে খুঁজা পাওয়ার মতন না। তারপর এক রাত্র রাস্তায় ছিলাম, তারপর আবার সারাদিন রাত্র এক জায়গায় বসে আছিলাম, বসে সারা রাত্র অনেক কান্নাকাটি করছি। কান্নাকাটি করার পরে তারপর যে আবার পরের দিন সকালে এভাবে হাঁটতে 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 তারপর এক লোকের থেকে বলি কি আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন। তারপর এক দোকানদার, তারপর ওই দোকানদারের পানি খাওয়াইছে। খাওয়ানোর পরে আমি আর ওই লোকের কাছে কিছু বলি নাই, না বলার পরে তারপর এভাবে আবার হাঁটতে 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 মানে অনেক হাঁটা চলা করছি। অনেক হাঁটা চলার পরে তারপর মনে হয় আসরের পর দিকে তারপর ওই যে এক মহিলা আবার মাটির কাজ করে। আচ্ছা, মানে ওই মহিলার ওদিক দিয়ে আমি হাঁটা চলা করতেছি। তারপর ওই মহিলাটাকে বলি কি আন্টি আমার একটু পানি খাওয়াবেন। তারপর মহিলারা আমার দিক ফলো করছে। ফলো করার পরে তারপর বলতেছে তোমার কি হয়েছে, মানে আমার মুখ চেহারা মানে অনেক কালো, মানে না খাওয়া। তারপর আর পরের দিন তো বের হয়েছি আসরের দিকে, ফুপু ঘুমাইতেছিল আর ফুপা নামাজ পড়তে গেছে। নামাজ পড়ার পরে গেট খোলা পাইছি, গেট খোলা পাওয়ার পরে মানে 10 টাকা হাতে নিয়ে বের হয়ে আইসা করছি। তারপর কি হলো, মহিলা কি করলো? তারপর মহিলা মানে ওদিক দিয়ে হাঁটা চলা করতেছি। করার পরে মহিলাটা আমার দিকে ফলো করছে। ফলো করার পরে তারপর মহিলাটা বলতেছে তোমার কি হয়েছে, আমার কাছে সব খুইলা বলো, আমি তোমাকে অনেক দিক
খেয়াল করতেছি তুমি এদিক দিয়ে হাঁটাচলা হাঁটাচলা করতেছ। তারপর আমি কি আমাকে একটু পানি খাওয়াবেন? হ্যাঁ আমি তোমাকে পানি খাওয়াবো, তুমি আমার কাছে বলো। মানে কি আমি কান্নাকাটি কান্নাকাটির মতো। তারপর মহিলাটার কাছে অল্প কটা ভাত ছিল দুপুরে খাওয়া দাওয়া, ওই মহিলাটা আবার মালিক আনে, ওই মহিলাটাকে অল্প কটা ভাত ছিল বাটির ভিতরে। তারপর ওই মহিলাটাকে মহিলা আমাকে একটু ওই ভাত কটা খাওয়াই দিছে, পানি খাওয়াইছে। তারপর কেন তুমি কোনো ভয় পাইও না, তুমি আমার কাছে বলো, আমি দেখি। তারপর আমি বলছি যে আমি এভাবে আইসা পড়ছি বাড়ি থেকে, আমি এখন বাড়ি চিনা বাসায় যাইতে পারিনি। তারপর মহিলাটা বলে কি তাই তুমি আমার সাথে চলো। মানে আমি এক পাও দুই পাও হাঁটি, আবার ভয়ও লাগে কোনো জায়গায় আবার নিয়ে যায়, টেনশন লাগে। হ্যাঁ তারপর মহিলাটার সাথে আমি আসলাম, মহিলাটার সাথে আসলাম গেন্ডারিয়া, জুরেন গেন্ডারিয়া। মহিলাটা ওখানে ভাড়া থাকতো, আচ্ছা জুরেন গেন্ডারিয়া ভাড়া থাকতো, ওই মহিলাটা আমাকে ওখানে নিয়ে আসে। নিয়ে আসার পরে তারপর বাড়ি নিয়ে ডাক, ওই মহিলাটা আবার কাজকর্ম করে। তারপর ওই মহিলাটা নিয়ে আসার পরে তারপর ওই বাড়িওয়ালির কাছে বলতেছে যে এরকম এরকম ঘটনা, আমি একটা মেয়ে নিয়ে আসি, ও তো হারায় গেছে, এখন বাড়ি ঘর চিনে যাইতে পারে নাই। তারপর নিয়ে আসার পরে তারপর ওই বাড়িওয়ালির কাছে রাইখা দিছে, রাইখা দেওয়ার পরে তারপর এরা খোঁজাখুঁজি করছে, এমন লোক এখন তুই আসে নাই কা, না আসার কারণে তাদের কাছে রাইখা দিছে। আচ্ছা রাইখা দেওয়ার পরে মানে অনেক বছরই হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই, কোনো ঠিকানাই নাই, না থাকার কারণে তাদের কাছে রাইখা দেওয়ার পরে তাদের কাছেই বড় হয়েছি। বড় হওয়ার পরে বড় টর হয়েছি, তারপর আমার পড়ালেখাও শিখাইতে চাইছি না, মানে আমার পড়ালেখার প্রতি আগ্রহ ছিল না। এইটা এই ছবিটা কি তারাই তুলছে? হ্যাঁ বহুদিনের ছবিটা কিন্তু আমার মনে হয় যে তুমি দিয়ে দিছো অলরেডি, বাট এই বাচ্চাটা যে পাশে আছে বাচ্চাটার ছবি অবশ্যই যেন না যায়। তারপর তাদের কাছে রাইখা দিছে, রাইখা দেওয়ার পরে অনেক বছর বেশি পড়ালেখাও শিখি নাই, নিজের ইচ্ছাকৃতভাবে পড়ালেখা শিখি নাই। তারপর এমন আর কোনো খোঁজাখুঁজিও নাই, তাদের মেয়ের মতন আমাকে অনেক আদর করছে। আচ্ছা এখনো কে আসছে আপনার লগে আজকে? এখন তারাই আমার বর্তমান বাপ মা, আর এখন মনে করেন আমার শাশুড়ি। শাশুড়ি বলতে হেরাই নিজের পোলার লগে বিয়ে দিয়েছে? হ্যাঁ নিজের ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিছে। ওরে বাবা, তো বিশাল কাজ করছে। আজকে আসছে কে? আচ্ছা আমার শাশুড়ি আছে, তারপর আমার হাজবেন্ড আইছে। শাশুড়ি হাজবেন্ড দুজনেই আসছে? হ্যাঁ এই মোক্ষম সুযোগটা আমি অবশ্যই কাজে লাগাতে চাই, আপনাদের দুজনকে আমি দেখাব। ওনার শাশুড়ি আর হাজবেন্ড দুজনকে ভিতরে নিয়ে আসো। তারা অনেক চেষ্টা করছে। চেষ্টা করছে না, খোঁজার জন্য চেষ্টা করছে, পায় নাই। আপনার বাচ্চা কাচ্চা আছে? আমার আল্লাহ দিলে এক ছেলে আর দুই মেয়ে। ছেলে হ্যাবজ পড়তাছে আল্লাহ দিনে। ভেরি গুড, মাশাআল্লাহ। এ তো 12 বছর চলতেছে আমার ছেলে। নিজের বাপ মায়ের মতোই ওরা দেখে? হ্যাঁ অনেক আদর করে। বাহ খুবই চমৎকার। কখনো বাবা মার কষ্টটা বুঝতে দেন নাই কা। আপনার সন্তান কেউ আসছে? আমার মেয়ে দুইটা আসছে, ছেলে তো মান্দাসায় থাকি। মেয়ে দুটো আসছে? হ্যাঁ। বাবা মারে দেখলে চিনবেন? ফেস মনে পড়ে? চিনতেও তো পারি। চিনতেও পারেন না? আসেন। আপনার হাজবেন্ড কোথায়? বাচ্চা কান্না করছে। আচ্ছা বাচ্চাকে নিয়ে সমস্যা নেই, যান আপনার পাশে গিয়ে বসেন। আপনার ছেলের বউ? জি। কেমন আদর যত্ন কেমন করে? আমার মেয়ে প্রথমত। আচ্ছা ছোটবেলা পাইছি, পাইলা লাইলা কার কাছে বিয়া দিব, কষ্টে থাকবো না সুখে থাকবো না দুঃখে থাকবো, সেই জন্য নিজের ছেলের সাথেই বিয়া দিয়ে রাখছি। ছেলে কি এটা রাজি ছিল নাকি আপনার জোরাজুরিতে করে ফেলছে? জোরাজুরি বলতে ওখানে একটাই ছেলে আমার। ওরে বাবা, একটা ছেলে একটা মেয়ে আমার, বুঝছেন? ছেলেটা পড়তো মাদ্রাসায়, মেয়েটা স্কুলে যেত গা, আমার আর কেউ। ও আপনার এই এই একটাই মাত্র, মানে কোনো মেয়েও নাই, শুধু একটাই ছেলে? একটা মেয়ে। পেট থেকে একজন এসেছে? সে হলো ছেলে? দুইজন ছেলে একটা মেয়ে। আচ্ছা আর এটাও মেয়ে? ওকে তিনজন আমার হ্যাঁ মোট। আচ্ছা তিনজনের মধ্যে পোলার বউ মাইয়া বউ। আচ্ছা তা আমরা পোলার বউ কই না, মাইয়াই কই, ছোট মাইয়া বড় মাইয়া। হ্যাঁ যাক মাশাআল্লাহ। তো মানে চিন্তা ভাবনা করে এটা করছেন বিয়ে শাদী? কি করব, মেয়েটা বিয়ে দিছি, শান্তি নেই, অশান্তিতে ছিল, তাই ভাবলাম যে ওরে আমি পাইছি, এমনি ওর দুঃখ কষ্ট,
পরে যদি আবার কারো কাছে বিয়া দেই যদি খারাপ পড়ে সেজন্য নিজের পোলার সাথেই রাখছি এখন তো মাশাআল্লাহ নাতি নাতনি হয়ে গেছে তো তিনজন তিনজন ছেলে ছয় পারা হাফেজ মাশাআল্লাহ মাশাআল্লাহ আর মেয়ে দুইটা তো নিয়ে আইছি আমার অনুষ্ঠানে খোঁজ পাইলেন কেমনে কে কইছে আমার ভাই সব সময় দেখে ও আমরা তো জানতাম না আমি তো অনেক বছর ধরে পালিশ পাইছি চেয়ারম্যানের থেকে সার্টিফিকেট এনে রাখছিলাম হ্যাঁ থানা চিঠি করে রাখছিলাম প্রায় দুই দুই হাজার দুই তিনে পাইছি হ্যাঁ তাইলে আমি সবকিছু করে রাখছি যে কেউ যোগ্য প্রমাণ দিয়ে নিতে পারলে আমি দিয়ে দেবো তারপর আমার ছেলের বউ হয়েছে আমার যদি একটা আত্মীয় বাড়ে আমার বাবা মারে এই কারণে অনেক সন্ধানের খোঁজে এই আপনাকে দেখে পাইছি আপনার ভিডিওটা করে আজকে দিনের ছয় নম্বর ভিডিও এটা আপনার ভিডিওটা করার পর একটা ভিডিও আমি পাবলিশ করবো এত শান্তি লাগতেছে আমার মনে হচ্ছে যে আমি দিন শেষে খুব চমৎকার একটা জিনিস দেখলাম এরকম কেস আমি খুব কম পাই খুবই কম পাই হ্যাঁ খুবই কম পাই পারলে পেলে পুষে বিয়ে শাদী দেয় বাট নিজের ঘরের মধ্যে রাখা এরকম খুব কম এবং ও কিন্তু খুব প্রশংসা করছে আপনার নিজের ঘরে রাখছি কি কারণে জানেন ওই তো সংসার সব বুঝালিছে আমার তো সংসারের এত চিন্তা ভাবনা নেই ছেলে একটা অন্যখানে বিয়ে পড়া করাই আনু তো ভালো করতে পারে খারাপ কারণ দেওয়ার তো আপনি চেনেন আমি নিজের হাতে পাইল্লা লাইল্লা কাজ কাম সব শিখাই দিছি সেই জন্য আমার ঘরেই রেখে দিছি যাক ও মাশাআল্লাহ অনেক পছন্দ করে আপনাদেরকে এখন দেখি ওর কি কি মনে আছে আচ্ছা ওনার হাজব্যান্ডকে মানতে পারেনি কারণ বাচ্চাদেরকে নিয়ে উনি নিচে গেছে আল্লাহ যদি তৌফিক দেয় আপডেট ভিডিও যদি করার তাহলে তখন ওনার হাজব্যান্ড থাকবে ইনশাআল্লাহ সমস্যা নাই আপনার নাম হচ্ছে বাবা মা ডাকতো সোনামণি আর প্রিয়া হচ্ছে ফুপুরা বলতো সো প্রিয়া পিয়া ঠিকই আছে বাবার নাম কি ছিল আপনার মানিক মানিক আপনার মায়ের নাম সুলতানা সুলতানা উনি মানুষের বাসায় কাজ করতেন আচ্ছা ভাই বোন ছিল মোট চারজন দুই ভাই দুই বোন বড় ভাইয়ের নাম কি ছিল সুলতান সুলতান বাবার সাথে সে সবজি বিক্রি করতো আর ছোট ভাইয়ের নাম ছোট ভাইয়ের নাম জানে নাই ছোট বোন মোসাম্মদ রূপামণি দুই বছরের ছোট ছিল আপনার আপনার বাবা তাহলে কি সবজি বিক্রি করতো বাবা তো কানে শুনতো না ভাইয়া ও ভাই হেল্প করতো বাবা কানে কম শুনতো আচ্ছা একদিন ফুপা ফুপু আমাদের বাড়ি আসে তখনই ফুপি আমাকে ওনার সাথে ঢাকা নিয়ে আসে এবং মূলত ওখান থেকেই মূলত উনি হারিয়ে যায় বিভিন্ন ঘটনা উনি বলেছে ফুপার নাম হচ্ছে হাশেম ফুপুর নাম মনে নাই ওনার তিনটা মেয়ে একটা ছেলে ছিল মেয়ের নাম ছিল মুক্তা আর ছোট মেয়ের নাম মিম অথবা মিমি আচ্ছা মাটি কাটার মানুষের সামনে পড়ে উনি যেটা বলেছেন ওইভাবে এখানে আপনার বলেছেন যে আপনার ফুপুর বাসা হচ্ছে ময়মনসিংহ হ্যাঁ ফুপুর বাসা আমাদের বাসা এক জায়গায় মানে ময়মনসিংহ জেলাতেই আপনার আপনার এখানে আর ফুপুর বাসা ছিল ঢাকা রায়ের বাগে ওনারা ঢাকা রায়ের বাগে হচ্ছে তিনতলায় ভাড়া থাকতো আপনি বলতেছিলেন কোন বাড়ির আশেপাশে কোনো কিছু কারো নাম বা কোনো কিছু কি মনে আছে জি না আপনার বাবার কিসের ঘর ছিল এই কুরের ঘর আগে কুরের ঘর সনের ঘর আচ্ছা বাজার ছিল বাড়ির হ্যাঁ ওখানে বেশি সময় থাকতাম আমাদের বাড়ির পাশে কি বলেছেন এখানে নানা নানা বাড়ি আচ্ছা ওখানে বেশি সময় থাকতেন নানার নাম মনে নাই আপনার না ময়মনসিংহ নেত্রকোনা বৃহত্তর ময়মনসিংহ নেত্রকোনা এটা হচ্ছে বিষয় এবং আমি এতটুকু জানি কোনো একটা এলাকার নামটাম কিচ্ছু মনে নাই ওনার এই হচ্ছে বিষয় কোন এলাকার নামও কখনো বলে নাই মানে এতটুকু বাবা মা ও শিখায় নাই না যাইতে পারে নাই 10টা টাকা আর ফুবাই দিছে যে তোর তো দিছে মকনে দরজা খুললা নিচে নামছে যে কিছু কিনা উপরে রুম বিল্ডিং খেয়াল করে আর উঠতে পারে নাই হ্যাঁ কিন্তু আপনারা যখন পাইলেন ওই সময় ওর বাড়ি কোন জায়গায় এটা কিছু নাম বলে নাই জিজ্ঞেস করছি মানে যেটুকুই শুধু ময়মনসিংহ হ্যাঁ আর ওই যে নাম জানে না কিছু জানে না আমি অনেক করেই তো জিজ্ঞেস করছি জিজ্ঞেস এটা ওর কত বছর পরের ছবি মানে এই ছবিটা 2 থেকে 3 বছর 2 থেকে 3 বছর পরের ছবি ওর পাওয়ার 2 থেকে 3 বছর পরের ছবি এটা ওটা বরাবর বইনের ছেলেদের সাথে নিয়ে আউট হ্যাঁ তুলছিল ওরা যে যত্নে রাখছেন আপনারা এই ছবি দেখেই বোঝা যায় এই ছবিটা দেখেই বোঝা যায় যাক একটা বড় ইবাদতের কাজ করতেছেন আমি দোয়া করি অন্তর থেকে এবং আপনাদের জন্য আমি কিছু করতে পারছি আমার টিম কিছু করতে পারতেছে এটাও আমাদের জন্য অনেক অনেক বড় ভাগ্য হ্যাঁ এবং আপনারা মনে প্রাণে দোয়া করেন আমাদের কাছ তো ভিডিও করে ছাড়া আল্লাহ যদি ওর কপালে লিখে রাখে যেহেতু ওর কোনো এলাকার নাম মনে নাই শুধু নামগুলো আছে এই নাম দেখেও অনেক সময় সফল হয়ে যায় তো আমাদের যে কাজটা করতে হবে জি কবুল করুন অনেক জি আপনারা যে কাজটা করবেন প্রিয় দর্শক এবং শ্রোতা ময়মনসিংহ জেলার যতগুলো জেলা উপজেলার গ্রুপ আছে যতগুলো আমি আবার রিপিট করি ময়মনসিংহ জেলার যতগুলো জেলা উপজেলা ময়মনসিংহ জেলা নামে থাকতে পারে ময়মনসিংহ নেত্রকোনা নামে থাকতে পারে উপজেলা গ্রুপ থাকতে পারে এই জেলা উপজেলার গ্রুপগুলোতে আপনারা এই স্টোরিটা নেবেন যেটা আমি বলি রাফা মানহা লিখবে কমেন্টসই পাবেন আপনারা ওটা নিয়ে ওই মেয়েটার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনারা ওই গ্রুপগুলোতে গণহারে সবাই শেয়ার করেন এবং এই নামগুলো যেহেতু অনেক নাম আছে সুতরাং গ্রুপগুলোতে এই নামে কেউ না কেউ থাকবে এবং থাকলে এটা মিলে যাওয়ার সম্ভাবনা আছে সবাই মিলে একটু চেষ্টা করুন আল্লাহ যাতে একটা ভালো সংবাদ নিয়ে আমাদের ফেরার তৌফিক দেয় এই প্রত্যাশায় শেষ করছি আর কোনো কিছু কি বাকি রেখেছি না সব বলেছেন শেষ করছি আজকের মতো প্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম